বন্ধুরা, সকালবেলা উঠেই আগে আমি চা বসিয়েছি। চাটা হয়ে গেল। কে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো আজকে একটু ইচ্ছা করেই লেট করে উঠেছি, এই কারণে আজকে আমার ছুটি। আজকে ছুটির দিনে অনেক কিছুই প্ল্যানিং আছে। আজকে নেমন্তন্ন আছে মায়ের বাপের বাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে। তো আমি আর আমার বর আমরা যাবো ওখানে। ওখানে কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর ওখান থেকেই আমার অফিস কলিগের বোনের বিয়ে, তো ওখানেও রাত সন্ধেবেলা যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে দেখি আমার হ্যান্ড চা করেছে। এখন চাটা খেয়ে নিই, চা খেয়ে ঘর ঝাঁট দিয়ে বিছানাটা পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে চান করে ওখানে যাবো। তো সারাদিনে কী কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। রেডি হয়ে গেছি, যাচ্ছি এবার, দেখি কখন পৌঁছায়, তারপরে কী হচ্ছে বলছি। বন্ধুরা দেখো, এসে গেছি মাসির বাড়ি। আর এসেই আগে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে একটু যেই বিকেল হলো, আমি জানতাম না যে এত কাছে ট্রেন লাইন। তো ছাদে উঠেছি, এমনি ছাদে ঘুরতে ঘুরতে দেখলাম হট করে ট্রেন যাচ্ছে। তো ট্রেন যখন যাচ্ছে, আমি মাসির মেয়েকে বললাম, মানে আমার ননদকে, যে চলো ট্রেন লাইনের পাশে যাই, দিয়ে দেখো এই যে ট্রেন আসছে। বন্ধুরা এই দেখো, বিয়ে বাড়ি এসেছিলাম, ঘেমে অবস্থা কি হয়েছে দেখো, সব সাজ উঠে গেছে। এই আমার বান্ধবী আলু, এই দেখো আমার মনি কামড়া করে নিয়ে মনি হারা ফোন। বন্ধুরা এই দেখো আমার টিম, এই আমরা সব বিয়ে বাড়িতে এসেছিলাম, প্রায় খাওয়ার আমাদের শেষের দিকে, মানে সব রকমের আইসক্রিম খাওয়া হয়ে গেছে। তার মধ্যে আমার পাশে আছে আমার মনি হারা ফোনি, ফোনির কাছে আছে এই দেখো মমতা ব্যানার্জি, ওই ভাই আর সারু ভাই সবসময় আমাদের আগে নিয়েও আসছি আমরা। ঠিক আছে, এখন অবধি থাক, তোমার ঘুরি বসে। বন্ধুরা সারাদিন প্রায় কেটে গেল, মানে প্রথম আস্তে আস্তে মাসির বাড়িতেই আমাদের 1:30 বেজে গেছে। তারপরে এসে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এত গরম, তারপরে আর মনে হলো না যে ভিডিও করি। কোনো রকম একটু জল খেয়ে, খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিতেই পাশাপাশি মা, মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি, তিন মামার বাড়ি, তারপরে দুই মাসির বাড়ি, সব ঘুরতে ঘুরতে এতটাই লেট হয়ে গেছে, মানে কার সাথে কথা বলবো প্রথম গেছি, আর কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলবো না, মানে সবার সাথেই কথা বলতে বলতে টাইম চলে গেছে, আর ভিডিও করা হয়নি। তো মামার বাড়ি হয়ে গেছে, এবার সন্ধ্যা 6:30 যেই বেজেছে আমি রেডি হতে গেছি, কেন কি আমাকে বিয়ে বাড়ি যেতে হবে। তো বিয়ে বাড়ি গেছি, বিয়ে বাড়িতেও প্রচণ্ড গরম, আর কিচ্ছু খেতে ভালো লাগছে না, কিচ্ছু করছে না। এরকম ভিডিও দিয়েছি আমি, মানে ঘেমে পুরো জল হয়ে গেছি, কোনো রকম খাওয়া দাওয়া শেষ হলো। তারপরে খাওয়া দাওয়া যেই শেষ হয়ে গেছে, এবার আমরা বাইকে আসারই প্ল্যানিং করছিলাম, যে মাকে নিয়ে একবারে চলে আসবো বাইক করে। কিন্তু আমার বর বলল যে না, অনেকগুলো ব্যাগ হয়েছে, তো এত রিস্ক নিয়ে যাওয়া যাবে না, তো তুমি ডাইরেক্ট ট্রেনের, মানে স্টেশনে বসে থাকো, মানে বান্ধবীকে নিয়ে ওখানে বসে থাকো তুমি, আর আমি এখান থেকে মাকে নিয়ে যাচ্ছি, তোমাদের দুজনকে ট্রেনে তুলে দেবো। তো আমরা যখন রাত 10টা বাজে তখন আমরা ট্রেনে উঠেছি, এসে এখানে পৌঁছাতে 20-25 মিনিট লেগেছে। 10:30টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কোনো রকম মানে স্নান করে একটু ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়েছি, আর কিচ্ছু ভালো লাগছে, মানে সারাদিন এত ট্রাভেল গেছে। তো আর বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা, এই ভিডিও করেছি। আর সবার লাস্টে একটাই কথা আমি বারবার তোমাদেরকে বলবো, যে প্রচণ্ড গরম পড়েছে, তোমরা নিজেদের খেয়াল রাখো, ফ্যামিলির সবার খেয়াল রাখো, আর ভালো থাকো তোমরা সবাই। আর আমার ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, গুড নাইট।